পঁচাত্তর সংখ্যাটি কোন সংখ্যার পঁচিশ অর্থাৎ পঁচিশ পারসেন্টে পঁচাত্তর হইতেছে অর্থাৎ একটি সংখ্যার পঁচিশ পারসেন্ট সমান পঁচাত্তর তাহলে ওই সংখ্যাটি কত আমরা এটা বের করব তাহলে আমরা শুরু করব পঁচিশ সমান পঁচাত্তর সংখ্যাটির পঁচিশ সমান আচ্ছা সংখ্যাটির পঁচিশ পারসেন্ট সমান যদি পঁচাত্তর হয় তাহলে সংখ্যাটির এক পার্সেন্ট নিশ্চয়ই পঁচাত্তরের চেয়ে কম হবে তাহলে পঁচিশ দিয়ে ভাগ দিব পঁচিশ ভাগের পঁচাত্তর হবে তাহলে ওই সংখ্যাটির একশো পার্সেন্ট মানে সম্পূর্ণ সংখ্যাটি কত একশো পার্সেন্ট মানে কোনো কিছুর সম্পূর্ণ অংশ বোঝায় যে সংখ্যার পঁচিশ পার্সেন্টে পঁচাত্তর হয় ওই সংখ্যার একশো পার্সেন্টে কত হবে তার মানে ওই সংখ্যাটি কত আমরা এখন পেয়ে যাব তাহলে পঁচিশ ভাগের পঁচাত্তর গুণ একশো এখন আমরা ওই সংখ্যাটি পেয়ে যাব আমরা ভাগ করি পঁচিশ দিয়ে পঁচিশেকে পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর এখন আমরা তিন এবং একশো গুণ দিলেই পেয়ে যাই তিনশো তাহলে পঁচাত্তর সংখ্যাটি কোন সংখ্যার পঁচিশ পার্সেন্ট পঁচাত্তর সংখ্যাটি হচ্ছে তিনশো এর পঁচিশ পার্সেন্ট আমরা আমাদের উত্তরটি পেয়ে গেলাম তাহলে আমরা লিখব সুতরাং সংখ্যাটি তিনশো